বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো মতই আছো। তো আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের নতুন একটি আলোচনা নিয়ে হাজির হলাম। তো গত ক্লাসে আমি তোমাদের সমাজ সম্পর্কে ধারণা দিয়েছিলাম বেশ কয়েকটি পর্বে, আর আজ উপস্থাপন করব পদ প্রকরণ সম্পর্কে। তোমরা জানো যে এই আলোচনাটিও বেশ লম্বা, বেশ কয়েকটি পর্ব লেগে যাবে। তো আজ আমি এই আলোচনার প্রথম পর্ব উপস্থাপন করব। তোমরা ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই লেকচারগুলো শুনবা এবং দেখবা আশা করি। তো আজ প্রথম পর্বে বিশেষ পদ সম্পর্কে ধারণা দেব। চলো মূল আলোচনায়। দেখো, পর্ব এক, পদ প্রকরণ। আর আজ আমি তোমাদের, আগেই বলেছি, বিশেষ পদ সম্পর্কে ধারণা দেব। আগে চলো পদ প্রকরণের যে স্বাভাবিক আলোচনা ওটা সেরে নিই। পদ প্রকরণ, খেয়াল করো, বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। দেখো, এখানে দুটি সংজ্ঞা পেলাম পদের, বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। অর্থাৎ শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটি পদ হয়ে যায়, আর পদ যখন হয়ে যাবে সেটি বাক্য তৈরি করতে, সেটি দ্বারা অবশ্যই বাক্য তৈরি হবে, এ বিষয়টি খেয়াল রাখবে। অর্থাৎ বিভক্তিযুক্ত না হলে এবং বাক্যে ব্যবহৃত না হলে সেগুলোকে পদ বলা যায় না, বলা হয় শব্দ। নিশ্চয়ই বুঝতে পারছো যে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হলে সেটি বাক্যে চলে যাবে, আর বাক্যে অবস্থান করলেই সেগুলি হবে পদ। যেমন দেখো, দুঃসাহসী, অভিযাত্রী, মানুষ, কল্পনা, চাঁদ, দেশ, এই প্রত্যেকটি এক একটি শব্দ। এখন এই শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তিযুক্ত করব, হ্যাঁ, তখন সেগুলি পদ হয়ে যাবে, আর স্বাভাবিকভাবেই তখন আমরা একটি বাক্য তৈরি করতে পারব। দেখো, ইত্যাদি হলো শব্দ। এদের সাথে বিভক্তিযুক্ত করলে তারা হবে পদ, আর পদ হলে স্বাভাবিকভাবেই তারা বাক্য তৈরি করবে। যেমন দেখো, খেয়াল করো, দুঃসাহসী যোগ শূন্য বিভক্তি, অভিযাত্রী যোগ, এখানে রা বিভক্তি যুক্ত করলাম, মানুষ যোগ এর, কল্পনা যোগ র, চাঁদ যোগ এর, দেশ যোগ এ। খেয়াল করো, আমি এখন বিভক্তিগুলো যুক্ত করেছি। এখন এই অবস্থানে দেখো, আমি এখন বাক্য তৈরি করতে পারবো, দুঃসাহসী অভিযাত্রীরা, মানুষের, চিরন্তন, কল্পনার রাজ্য, চাঁদের দেশে পৌঁছেছেন। বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছ। দেখো, এখানে বিভক্তিগুলো যুক্ত হওয়ার পর আমি একটি সহজেই বাক্য তৈরি করতে পারলাম, আর এই বাক্যে অবস্থানকারী শব্দগুলি কি হয়ে গেল? পদ। পদগুলো প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে সব্যয় পদ, আর একটি হচ্ছে অব্যয় পদ। ভালো করে খেয়াল করো, সব্যয় আর অব্যয়। দেখো, সব্যয় পদ আবার দেখো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। সব্যয় পদ আবার চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে পদ মোট পাঁচ প্রকার, সব্যয়ের চারটি প্রকার আর এই অব্যয়সহ মোট পাঁচটি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া।
তো আজ এই পাঁচটি পদের মধ্যে বিশেষ নিয়ে আলোচনা করব। খেয়াল করো, দেখো কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। এক নম্বর সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, দুই নম্বর জাতিবাচক বিশেষ্য, তিন নম্বর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, চার সমষ্টিবাচক বিশেষ্য, পাঁচ ভাববাচক বিশেষ্য, ছয় গুণবাচক বিশেষ্য। দেখো বিশেষ্য পদ ছয় প্রকার, আমি নামগুলো দিয়েছি, আমরা এখন প্রত্যেকটি প্রকারের উদাহরণগুলো জানব। দেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান, ভৌগোলিক সংজ্ঞা এবং গ্রন্থের নাম বোঝায় তাকে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য বলে। যেমন দেখো নজরুল, ওমর, আনিস, মাইকেল, এটা ব্যক্তির নাম। ঢাকা, দিল্লি, লন্ডন, মক্কা, এই হচ্ছে ভৌগোলিক স্থানের নাম। আবার দেখো নদী, পর্বত, সমুদ্র, মেঘনা, হিমালয়, আরব সাগর, এইগুলি হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। গীতাঞ্জলি, অগ্নিবীণা, দেশে বিদেশে বিশ্বনবী, এগুলি হচ্ছে গ্রন্থের নাম। তাহলে আমরা সংজ্ঞাবাচক বুঝতে পারলাম। এবার দেখো জাতিবাচক, যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ। দেখো আমরা আবার দেখি, দেখো জাতি, দেখো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় জাতি। দেখো মানুষ, এখানে প্রত্যেকটি শব্দ এখানে জাতির পরিচয় বহন করছে। দেখো মানুষ, মানুষ বলতে এখানে পৃথিবীর সব মানুষ, এখানে গরু বলতে পৃথিবীর সব গরু, তোমরা এভাবে চিন্তা করবে। দেখো তিন নম্বর বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য, যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এ জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। বিষয়টি খেয়াল করো। যেমন বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি, এইগুলির আমরা কি করতে পারি, বস্তুর সংখ্যা বা পরিমাণ নির্ণয় করতে পারি। এবার দেখো সমষ্টিবাচক বিশেষ্য, যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাই সমষ্টিবাচক বিশেষ্য। যেমন সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল। দেখো প্রত্যেকটি সমষ্টির পরিচয়। এবার দেখো ভাববাচক বিশেষ্য, যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা। দেখো গমন যাওয়ার ভাব বা কাজ, দর্শন দেখার কাজ, ভোজন খাওয়ার কাজ, শয়ন শোয়ার কাজ, দেখা দর্শন বা দেখার কাজ, শোনা শোনার কাজ। ছয় নম্বর গুণবাচক বিশেষ্য,
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য। গুণ বলতে এখানে দোষটাও আসতে পারে, গুণটাও আসতে পারে, খেয়াল করো। যেমন মধুরতা, তাড়ল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক ধন্যবাদ অতি মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শোনার জন্য এবং দেখার জন্য। তো দেখা হবে আগামী ক্লাসে বিশ্বন পদ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি আমি মাসুদুর রহমান।